রেইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগোরিদম গুলোতে কোনো ডেটা সেট দেওয়া থাকে না। এখানে একটা এজেন্টকে কোনো একটা এনভায়রনমেন্টে দেওয়া হয়, তারপর ওই এনভায়রনমেন্ট থেকে সে নিজে নিজে শিখে, নিজে নিজে ডেটা কালেক্ট করে শিখে। তো এই মেশিন রেইনফোর্সমেন্ট লার্নিং আমাদের রিওয়ার্ড এবং পেনাল্টি বেস কাজ করে। যেমন তাকে কোনো একটা এজেন্টকে আমরা এনভায়রনমেন্টে দিয়ে দিলাম, তো এনভায়রনমেন্টে সে যদি কোনো একটা ভালো কাজ করে তাহলে সেটাকে আমরা রিওয়ার্ড দেবো, আর যদি কোনো খারাপ কাজ করে তাহলে আমরা সেখানে একটা পেনাল্টি দিব। তো এখানে ভালো কাজ বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে কোনো একটা রাইট ডিসিশন, যদি কোনো একটা রাইট ডিসিশন নেয় তাহলে সেটাকে আমরা সেখানে একটা এওয়ার্ড দেবো, তারপর যদি কোনো খারাপ ডিসিশন নেয় তাহলে আমরা সেখানে একটা পেনাল্টি দেবো। তো এখানে পেনাল্টি এবং রিওয়ার্ডের উপর বেসিস করে আমরা কম্পেয়ার করবো যে আমাদের এই অ্যালগোরিদমটা প্রপারভাবে কাজ করছে কিনা, অথবা তার এই রেজাল্টের উপর রিওয়ার্ড এবং পেনাল্টির রেজাল্টের উপর বেসিস করে সে ডিসিশন নেবে পরবর্তীতে কি ধরনের ডিসিশন নেবে আর কি। তো এই তো তো আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগোরিদমের অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে সেলফ ড্রাইভিং কার, তারপর হচ্ছে চ্যাট জিপিটি, তারপর হচ্ছে গেমিং বট। মানে আমাদের চ্যাট জিপিটিতে কি করেছে, কোনো একটা যদি ভুল ইনফরমেশন দেই তাহলে সে পরবর্তীতে আবার সে নিজে নিজে শিখে নিচ্ছে যে পূর্বের রেজাল্টটা ভুল ছিল, সে এখন একটা সঠিক কারেক্ট মানে সঠিক রেজাল্ট দিচ্ছে, এরকম আর কি। যে সো টু সাম আপ, আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং সে এনভায়রনমেন্ট থেকে শিখে রিওয়ার্ড এবং পেনাল্টি বেস অনুসারে। সো রিওয়ার্ড যদি ভালো হয় একটা অ্যালগোরিদমের তাহলে ওই অ্যালগোরিদমটা তত বেশি ভালো অ্যাকুরেসি দিবে আর কি। এই তো